হিমেল হাওয়ার সাথে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত বিভিন্ন জেলার জনজীবন। শৈত্যপ্রবাহের কারণে ক্ষতির মুখে পড়েছে কৃষকদের আলু ও বীজতলা, সেই সাথে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে টেস্ট রিপোর্ট। পঞ্চগড়ে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের লোকজন। অনেকেই তীব্র শীত থেকে একটু উষ্ণতা পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তীব্র শীতের কারণে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ হিমেল বাতাস ও ঠান্ডা ঠেকাতে হাসপাতালের করিডোরে সাদা পর্দা লাগিয়ে দিয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানিয়েছেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছুঁয়েছে উত্তরের জেলা দিনাজপুর। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, জীবনের তাগিদেই ঘন কুয়াশার মধ্যেও মানুষ ছুটছে কর্মস্থলের দিকে। দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদ জানান, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.১ ডিগ্রি সেলসিয়াস। লালমনিরহাটে কমছেই না শীতের দাপট। তাপমাত্রা ১০ এর নিচে নেমে আসায় গেল এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বন্ধ রাখা হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো। এছাড়া টানা শৈত্যপ্রবাহের কারণে ক্ষতির মুখে পড়েছে কৃষকদের আলু ও বীজতলা, সেই সাথে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। কুড়িগ্রামে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। দুপুরে কিছু সময় রোদ পেলেও তেমন একটা উত্তাপ ছড়ায় না। সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রা প্রায় কাছাকাছি চলে আসায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন কষ্টে রয়েছেন। SATV News Desk.